আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে আছে একটা বেগুন গাছ। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে একটি টুনটুনি পাখি তার বাসা বেঁধেছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম, খাই গাই গান গাই নেই কখনো কাম, আমার নেই কখনো কাম। বাসার ভেতর তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চিঁচি করে। চিঁচি চাচা চিঁচি চি চাচা চিঁচি চাচা চিঁচি চি চাচা। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে কবে কবে টুনটুনি ছানা খাব। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস লাটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম তুই মহানি। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, কি রে তোরা পারবি? ছানারা বলল, হ্যাঁ মা পারবো। টুনটুনি বলল, তবে দেখতে কি ওই তালগাছের ডালে গিয়ে বসতে পারিস না? ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, হা 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 এবার দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি মুখ বেঁকিয়ে পা উঠিয়ে বলল, দূর হ লক্ষ্মীটারে বিড়ালিনি, বলেই সে ফুরুক করে উড়ে পালালো। আর টুনটুনি ও তার ছানারা মনের আনন্দে গাইতে লাগলো, আমার কি মজা দুষ্টু বিড়াল পেলে সাজা, আজকে আমার কি মজা দুষ্টু বিড়াল পেলে সাজা, আজকে আমার কি মজা দুষ্টু।